কলকাতায় গত 20 এবং 21 এপ্রিল জুড়ে হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, যেখানে বিশ্বের এবং দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক শিল্পপতিরা অংশ নিয়েছিলেন। এবং সবথেকে বড় কথা, এবারের অর্থাৎ ষষ্ঠ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সবথেকে বেশি কোটি টাকা বিনিয়োগের কথা উঠে এসেছে যে বলে জানা যাচ্ছে, যেখানে 2022 সালে অর্থাৎ এবছর 342,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। তবে এবার এই নিয়েই তীব্র কটাক্ষ করলেন সিপিএম এর সুজন চক্রবর্তী। তিনি আজ তার ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, বিনিয়োগ প্রস্তাব 2015-তে 243,000 কোটি টাকা, 2016-তে 250,000 কোটি টাকা, 2017-তে 235,000 কোটি টাকা, 2018-তে 219,000 কোটি টাকা, 2019-এ 285,000 কোটি টাকা, আর 2022-এ 342,000 কোটি টাকা। তারপরেই তিনি লিখেছেন, বাস্তবে বিনিয়োগ? উত্তর নেই।